নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আরেকটি নতুন ফোনকে নিয়ে, ইনফিনিক্সের তরফ থেকে স্মার্ট 4 প্লাস। তো এই ফোনটা হচ্ছে রিসেন্টলি মার্কেটে লঞ্চ হয়েছে এবং এটির প্রাইস হচ্ছে 7,999, মানে 8,000 টাকার মধ্যে এই ফোনটা তোমরা দেখতে পেয়ে যাবে মার্কেটে। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখবো যে এই স্মার্টফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না, এবং হচ্ছে এর ফুল স্পেসিফিকেশান দেখব, এবং এর হচ্ছে প্রোস এবং কনস দেখব আজকের এই ভিডিওতে। এবং তার আগে বলে রাখি বন্ধুরা, তোমাদের ফোন যদি স্লো হয়ে থাকে বা হ্যাং করছে, তার জন্য আমি একটি আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে রাখো তাহলে অবশ্যই দেখবে, আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই ভিডিওটা অবশ্যই চেক করে নেবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা এই ফোনটার স্পেসিফিকেশানের কথা বললে তোমরা এখানে 6.82 ইঞ্চেসের এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পেয়ে যাবে, এবং এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটি মিডিয়া টেকের হিলিও A25 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এখানে তোমরা অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্টও দেখতে পেয়ে যাবে। তো এই প্রসেসরটা খুব একটা পাওয়ারফুল প্রসেসর না, তোমরা এই প্রসেসরে টুকটাক গেমিং করতে পারবে, হাই লেভেল গেম তোমরা খেলতে পারবে না এই প্রসেসরে। এবার চলে আসি এই ফোনটার প্রাইমারি ক্যামেরা, মানে রিয়ার ক্যামেরা, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে 13 মেগাপিক্সেলের F1.8 অ্যাপারচারের ক্যামেরা দেখতে পেয়ে যাবে, প্লাস তার সাথে সাথে ডেপথ সেন্সারও দেখতে পেয়ে যাবে এই ক্যামেরাটা। এবং সেলফি ক্যামেরার কথা বললে তোমরা এখানে 8 মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে, যার অ্যাপারচার হচ্ছে 2.0, এবং এখানে তোমরা সামনেও LED ফ্ল্যাশ দেখতে পেয়ে যাবে এই ফোনটাতে। এবং সবচেয়ে মেন হাইলাইটেড ফিচার্স হচ্ছে এই ফোনটার ব্যাটারি, তোমরা এখানে 6000 mAh-এর ব্যাটারি দেখতে পেয়ে যাবে। এখানে যে পোর্ট ইউজ করা হয়েছে সেটি USB পোর্ট ইউজ করা হয়েছে, এবং যে চার্জারটা তোমাদের দেওয়া হবে সেটি হচ্ছে 10 ওয়াটের চার্জার, মানে তোমাদের 6000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার তোমরা পেয়ে যাবে এই ফোনটার মধ্যে। এবং এই ফোনটাতে তোমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পেয়ে যাবে, যেটি হচ্ছে 3GB র্যামের সাথে 32GB রোমের স্টোরেজ অপশান দেখতে পেয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমরা স্টোরেজ এক্সপ্যান্ডেবলও করতে পারো 256GB অবধি। এবং এই ফোনটা তোমরা 3টে কালার্স অপশান দেখতে পেয়ে যাবে, মিডনাইট ব্ল্যাক, অশান ওয়েভ এবং ভায়োলেট, এই 3টে কালার্স অপশান দেখতে পেয়ে যাবে এই ফোনটার। এবং এই ফোনটার প্রাইস হচ্ছে 7,999, এবং তোমরা যদি কিনতে চাও তাহলে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এই ফোনটা। তো বন্ধুরা আমরা দেখলাম যে ইনফিনিক্স স্মার্ট 4 প্লাসের ফুল স্পেসিফিকেশান দেখলাম, এবং যে প্রাইস রেঞ্জ 7,999 টাকার ভিতর এই ফোনটা মার্কেটে লঞ্চ হয়েছে। কিন্তু এবার আমি বলবো যে এই ফোনটার কোন দিকটা ভালো এবং কোন দিকটা খারাপ। তো বন্ধুরা সবার আগে বলে রাখি এই ফোনটার ভালো দিক, এই ফোনটাতে তোমরা 6000 mAh-এর ব্যাটারি দেখতে পেয়ে যাবে, তো একটি বড় ব্যাটারির সাথে আসে, এবং তাছাড়াও এখানে 6.82 ইঞ্চেসের HD প্লাস LCD ডিসপ্লে পাবে, তোমরা খুবই বড় ডিসপ্লে পেয়ে যাবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং তাছাড়াও আর ভালো দিক আমার সেরকম লাগলো না পার্সোনালি। এবার চলে আসি নেগেটিভ দিকগুলো এই ফোনটার। তো বন্ধুরা নেগেটিভ দিকের কথা বললে তোমরা এখানে 10 ওয়াটের চার্জার পেয়ে যাবে, মানে তোমরা নিজেরাই ভাবো, একটি 6000 mAh ব্যাটারি আমি যখন চার্জ দেবো তার জন্য 10 ওয়াটের চার্জার, মানে আমার চার্জ দিতে 3.5 থেকে 4 ঘন্টা তো মিনিমাম লাগবে, তো এটি একটি খুবই বড় ড্রব্যাক্স। এবং তাছাড়াও বন্ধুরা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মিডিয়া টেকের হিলিও A25 প্রসেসর। তো এই প্রসেসরটা পাওয়ারফুল প্রসেসর না, তোমরা এই প্রসেসরের সাথে গেম তো খেলতেই পারবে না, তো পাবজি এবং কল অফ ডিউটির মতো যে হাই গ্রাফিক্স গেমগুলো তো এই ফোনে তোমরা খেলতে পারবে না, নর্মাল যে ক্যান্ডি ক্রাশ, টেম্পল রেন বা ফ্রুট নিনজা এই টাইপের যে কম গ্রাফিক্স বা কম MB-র যে গেমগুলো সেগুলো তোমরা খেলতে পারবে, কিন্তু হাই গ্রাফিক্স গেম তোমরা এই মোবাইলে করতে পারবে না। এবং তাছাড়াও তোমরা এখানে USB টাইপ দেখতে পেয়ে যাবে, মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা স্যামসাংয়ের M10S দেখতে পারো, যেখানে টাইপ সি ইউজ করা হয়েছে উইথ ফাস্ট চার্জিং, 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পেয়ে যাবে স্যামসাংয়ের M10S-এর মধ্যে। তো বন্ধুরা এই দিকগুলো ইনফিনিক্সের দেখা উচিত, এবং যে প্রসেসর সেই প্রসেসরের দিকটাও ইনফিনিক্সের দেখা উচিত।
তো বন্ধুরা বলবো, যারা একটু টুকটাক ভিডিও দেখেন বা যারা হচ্ছে হাই লেভেল কাজ করেন না বা গেম খেলেন না, হাই লেভেল যে গেমগুলো সেগুলো খেলেন না, তারা এই ফোনটার দিকে যেতে পারেন। এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি, মানে ব্যাটারি ব্যাকআপ তোমরা অনেকটা পেয়ে যাবে, কিন্তু ব্যাটারি চার্জ দিতে তোমাদের 3.5 থেকে 4 ঘন্টা তো লেগেই যাবে। এবং বন্ধুরা এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা রিয়েলমি C3 দেখতে পাবে, সেটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবং বলে রাখি, তোমরা যদি বেস্ট 5টা ফোন 8000 টাকার ভিতর চাইছো, তাহলে আমি সেই ব্যাপারে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা আই বাটনে দেখতে পাবে সেই ভিডিওটাও। তো তোমরা যদি 8000 টাকার ভিতরে বেস্ট ফোনগুলো চাইছো, তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমি এরকম ভিডিও প্রত্যেক দিন আনছি সম্পূর্ণ বাংলাতে তোমাদের জন্য। তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।